হ্যালো বন্ধুরা নমস্কার আমি সঞ্জয় পাল আমার আর্ট চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দীর্ঘদিন পরে আবার নতুন করে ভিডিও করছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটিতে পছন্দ হলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে তো আজকে আমরা ফেস ড্রয়িংয়ের উপরে একটি ভিডিও করতে চলেছি এই ফেস ড্রয়িংয়েতে প্রথমে খেয়াল রাখতে হবে মানুষের মাথাটা কে আমরা ডিমের সঙ্গে তুলনা করব এগ ডিম হিন্দিতে আন্ডা তো মাথার ওপরের অংশটা যেরকম তারপরে সেই মতো করে ছুচলো অংশটাকে থুত নিতে চিন্তা করব এবার তুমি দেখো সেখান একটা সাইড ফেসের ছবি আঁকতে গেলে প্রথমে একটি কার্ভ লাইন ড্র করে তারপর আমি সেই লাইনটিরকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি মধ্যখানের ভাগটি অবশ্যই নাকের জন্য আমাদের কপাল থেকে নাক এর ভুরু আয় চোখের ভুরু পর্যন্ত যেই অংশটা সেটা এবং নাকটা সমান সমান হয়ে থাকে এবং তারপরে নাকের থেকে চিবুকের নিচের অংশটা সেটা সমান সমান হয় অর্থাৎ তিনটে ভাগে ভাগ করলে তিনটে সমান সমান অংশ পাবো তো সেটাকে আগে আমি মেজারমেন্ট করে নেওয়ার পরে মানুষটির নাক এবং চোখের অবয়বেগুলি করতে চলেছি ধীরে ধীরে আপনি শেডিংগুলি বাড়াচ্ছে গোফের পরের অংশটিকে ডার্ক বুঝিয়ে আমি গোফটিকে সাদা রাখলে অনেকটা হোয়াইট কালারের চুল এই এফেক্টটা আমি আনতে পারি প্রয়োজন অনুযায়ী ডার্ক ব্যবহার করছি আমি একটি ছোট চারকোল পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছি চারকোল পেন্সিল সচরাচর ইরেজার দিয়ে ইরেজ করা যায় না প্রচণ্ড প্রবলেমেটিক তাও এটা খুব চ্যালেঞ্জিং বলে আমি এটিকে ব্যবহার করেছি এই আঁকাটির ক্ষেত্রে তোমরা চারকোল পেন্সিল যদি নাও পেয়ে থাকো তাহলে গ্লাস মার্কিং ব্ল্যাক কালারের পেন্সিলও ব্যবহার করতে পারো এবার আমি ধীরে ধীরে চোখ চোখের সাইড এবং বেয়ার্ড এবং স্কিন টোনটিকে আনার চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ চুলের অনেকটা অংশ আমি নেস্টা বের করে নিছি এবার আস্তে আস্তে আমি গলার দিকে চলে এসেছি গলাটা ডার্ক হবে তাহলে ফেসের লাইট ব্যাপারটা উজ্জ্বল হয়ে যাবে এখন আস্তে আস্তে বেয়ার কাজটি করছি গোপের অংশটিতেও সে একই রকমভাবে ডার্ক অংশটি দিয়ে লাইট অংশটি রেখে দিচ্ছি মুখের যেখানে ভাঁজ পড়ছে অর্থাৎ গাড়ের টোলটিকে শেডিং মারফত আমি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ধীরে ধীরে ঘন অংশগুলিতে আমাদেরকে আস্তে আস্তে কাজ করে যেতে হবে যাতে মুখের অবয়বটি ফুটিয়ে উঠতে পারে পারা যায় এবং চোখটিকেও আমি আস্তে আস্তে ডার্ক করলাম চোখে একটি গ্লাস পড়ে আছে সেই গ্লাসটিকে আমি বর্তমানে পেন্সিল দিয়ে ডার্ক করছি আমি শুধু একটি পেন্সিল ব্যবহার করেছি যদি চাই তো হোয়াইট কালারের চারকোল পেন্সিল ব্যবহার করলে এই চোখের গ্লাসটিকে আমি হালকা ও হোয়াইট দেখাতে পারি অথবা ইরেজার ইউজ করে আমি আস্তে আস্তে এটার লাইটনেসটা আনতে চাই আনতে পারি আমি শুধু এখানে যে কোনো একটি পেন্সিলকে ব্যবহার করে কি করে লাইট এবং ডার্কটাকে আনা যায় উইদাউট ইরেজার সেটাই দেখাচ্ছি আমার প্রতিটা চেষ্টার মধ্যে কিছু নতুনত্ব থাকে কিছু নতুনত্ব চ্যালেঞ্জ থাকে আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে অনেক অনেক ধন্যবাদ যে কোনো আঁকার পক্ষে ব্যাকগ্রাউন্ড একটা বড় অংশ যেখানে আমাদেরকে হিসাব করে চলতে হবে যে আমি কীভাবে কেউ কোন সাইডে ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক রাখব কোন সাইডে ব্যাকগ্রাউন্ডটাকে লাইট রাখব তোমরা বুঝতেই পারছো আমি একটি সাইডে ব্যাকগ্রাউন্ডকে ডার্ক রেখেছি আরেকটি সাইডে ব্যাকগ্রাউন্ডকে আমি হালকা রেখেছি এবং চোখের টোনটিকে আরেকটু বাড়িয়ে দিলাম গ্লাসের ফ্রেমটিকে আরেকটু ডার্কনেস বাড়ালাম যাতে জিনিসটি পরিষ্কারভাবে বোঝা যায় ব্যাকগ্রাউন্ডের পার্টি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাছাড়া ছোটো ছোটো ডিটেলিং যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে থ্যাংক